হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ফুলকপি দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। ফুলকপির এই নাস্তাটি এতটাই মজার যে পরিবারের ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। শীতের আগাম সবজি দিয়ে আজকে আমি আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপিটাকে অবশ্যই লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে তা বের হয়ে যাবে। চেষ্টা করবেন ফুলকপি লবণ পানির মধ্যে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রাখতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন ফুলকপির টুকরোগুলো খুব ভালো করে কোট হয়ে গিয়েছে তখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে ফুলকপির টুকরোগুলো খুব ভালো করে কোট করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক একে দিয়ে দিচ্ছি। ফুলকপির টুকরোগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ফুলকপির টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি থাকবে। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে ফুলকপির টুকরোগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে। এগুলোকেও একইভাবে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপির পাকোড়াগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।